নমস্কার বন্ধুরা, আজ থেকে আমরা WBHA এর টেস্ট পেপারে MCQ এবং SAQ টাইপস এর কোশ্চেনগুলি সলভ করব। তোমাদের যদি কারো LAQ বা লং অ্যানসার টাইপ কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে, আমি কোনো সেপারেট ভিডিও নিয়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একটি কোশ্চেন এবং সেখানে MCQগুলো আমরা প্রথমে সলভ করব এবং এরপরে আমরা বাকি এসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন লেখা আছে ইনভার্টার কোন গেটকে বলা হয়। খুবই সিম্পল কোশ্চেন, ইনভার্টার বলা হয় নট গেটকে। এটি দিয়ে আরও একটি কোশ্চেন আসতে পারে, যেমন কমপ্লিমেন্ট কোন গেটের সাহায্যে নির্ণয় করা হয়, তাহলেও অ্যান্সার হবে নট গেট। পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেন লেখা আছে 8:1 মার্কসে সিলেকশন লাইনের সংখ্যা কতগুলি। তোমরা জানো মার্কসে কি হয়, মার্কসে 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য n সংখ্যক সিলেকশন লাইন, মার্কসে কি হয় 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য সিলেকশন লাইনের সংখ্যা থাকে কটি, n টি। তো এখানে বলে দিয়েছে 8 মার্কসের কথা, 8 মার্কসের সাপেক্ষে, তো স্বাভাবিকভাবেই সিলেকশন লাইনের সংখ্যা হবে 3টি। তো এখানে অ্যান্সার হবে কি 3টি। নেক্সট কোশ্চেন আছে, একটি 2-ইনপুট এন্ড গেটে কত সংখ্যক ইনপুট নর গেট দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, বলতে চেয়েছে একটা 2-ইনপুট এন্ড গেটকে কত সংখ্যক 2-ইনপুট নর গেট দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ বলতে চেয়েছে নর গেট দ্বারা এন্ড গেট অঙ্কন করতে কটা লাগে। এক্ষেত্রে একটা জিনিস জানবে, যখনই দেখবে এন্ড এর সাথে নর, এর ভিতর কোনো ধরনের কোনো মিল যদি তোমরা খুঁজে না পাও, তো অবশ্যই মনে রাখবে মিল যদি খুঁজে না পাই তাহলে 3টে গেটের প্রয়োজন। যদি বলে যে নর গেট দিয়ে অর গেট অঙ্কন করো, তো দেখো এক্ষেত্রে নর আর অরের ভিতরে অরটাকে মিল পাচ্ছ, যদি শেষের সংখ্যাটাকে যদি মিল যদি পাও তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 2টো। আর যদি কোনো মিলের বদলে যদি ফার্স্ট অক্ষরটা যদি মিল পাও, লাইক এখানে যদি বলে নর গেটের সাহায্যে নট গেট অঙ্কন করো, তো সেক্ষেত্রে তোমরা দেখো সেক্ষেত্রে এন এন ফার্স্ট অক্ষরটাতেই মিল পাবে। তো এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে হবে একটা গেটের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই এখানের কোশ্চেনটি দেখলে দেখবে বলেছে 2-ইনপুট এন্ড গেটকে কত সংখ্যক 2-ইনপুট নট গেট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ নট টু এন্ড। তো নট টু এন্ড হলে আমরা এইমাত্র জানলাম কি 3টে গেটের প্রয়োজন হয়, তো এক্ষেত্রে অ্যান্সার হবে 3। তো পরবর্তী কোশ্চেন আছে, এক্সর গেটের লজিক ফাংশন কি। এক্সর গেটের লজিক ফাংশন কি, এক্সর গেটের লজিক ফাংশনটি হবে এ বি বার প্লাস এ বার বি, অর্থাৎ আমরা যদি এক্সর গেট অঙ্কন করি এবং এক্সর গেটের দুটো ইনপুট যদি আমরা এ এবং বি ধরি এবং আউটপুটকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা মান হিসাবে কি পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ট্রুথ টেবিল করতে হয় এবং ট্রুথ টেবিল করার পরে যে মানটি আসে সেটিতে দেখতে পারবো মাঝের দুটো 1 হয়, অর্থাৎ মাঝের দুটো 1 এবং ফার্স্ট এবং লাস্টেরটা হয় 0। সেক্ষেত্রে মাঝের দুটো 1 হচ্ছে কার সাপেক্ষে, মাঝের দুটো 1 হচ্ছে এই ইনপুটটার সাপেক্ষে। তো এই ইনপুটটা কি আছে, এর ঘরে 0, অর্থাৎ এর ঘরে বার আর বি নর্মাল। তো এখানে দেখো যে আমরা অপশানটা টিক করলাম, এখানে এই জিনিস সেম জিনিসটাকে আমরা খুঁজে পাচ্ছি। এছাড়াও আরও একটা যেটা আছে, দেখো 1 কিসের সাপেক্ষে হয়েছে, এর ঘরে 1 বির ঘরে 0, অর্থাৎ 1 মানে কি সেটা নর্মাল আর বির ঘরে 0 মানে বি বার, অর্থাৎ এ বি বারও দেখো এই অপশানটায় আছে। তো দুটো অপশানই এখানে আছে প্লাস দিয়ে, অ্যান্সার কি হবে এ বি বার প্লাস এ বার বি। কারো কোনো যদি কোনো কিছুতে অসুবিধা হয়, ডাউট থেকে থাকে, তবে অবশ্যই কমেন্ট করবে। তো এরপরে দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলেছে, একটি 2-ইনপুট লজিক গেটে কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, এটি কোনটি বোঝায়। তার মানে বলতে চেয়েছে একটা 2-ইনপুট লজিক গেট যেখানে একটা ইনপুট 1 হলেই আউটপুট 0 হয়। আমরা জানি যদি আমরা অর গেট দেখে থাকি, অর গেটে আমরা কি পাই, যদি দুটো ইনপুট এ এবং বি হয়ে থাকে, তবে আমরা ট্রুথ টেবিল করে যখন অ্যান্সার বের করতে যাই, আমরা জানি কোনো একটা ঘরে আউটপুটের ক্ষেত্রে কোনো একটা ঘরে যদি 1 এসে থাকে অর গেটে, সেগুলো 1 হয়ে যায়।
আর বাকিগুলো জিরো হয়ে যায়। তো দেখো আমাকে সেম জিনিসটাই বলেছে কিন্তু উল্টো করে বলেছে, বলেছে ইনপুটের কোনো ঘরে যদি ওয়ান হয় তাহলেই আউটপুটের ঘরে জিরো আসবে। অর্থাৎ ওয়ান হলে আমরা অর গেটে জানি ওয়ান হয়, কিন্তু আমাদের বলেছে ইনপুটে কোনো ঘরে যদি ওয়ান এসে থাকে সেই প্রত্যেকটা ঘরে আউটপুট মানে জিরো আসবে, মানে এই ঘরগুলোতে জিরো আসবে। আর এটা কোনটাই হয়? অর গেটের উল্টো গেটে। অর গেটের উল্টো গেট কোনটা? নর গেট। তো এখানে অ্যান্সার কি হবে? নর গেট। নেক্সট কোশ্চেন বলেছে ক্লাস বি আইপি অ্যাড্রেসিং ব্যবহার করে কটি নেটওয়ার্ক তৈরি করা যায়। তো ক্লাস বি আইপি অ্যাড্রেসিং ব্যবহার করে 2^14 নেটওয়ার্ক তৈরি করা যায়। নেক্সট আছে স্যাটেলাইট কমিউনিকেশন একটি ড্যাশ মিডিয়ার উদাহরণ। তো তোমরা সবসময় জানবে যেগুলো নাকি তার মাধ্যম থাকে, কেবিল ব্যবহার হয়, সেগুলো কোন ধরনের মিডিয়া হয়? সেগুলো হয় গাইডেড মিডিয়া। আর যেগুলো ওয়েব মাধ্যমে যায় বা তরঙ্গের আকারে যায় সেগুলো কোন ধরনের মিডিয়া হয়? আনগাইডেড মিডিয়া। তো এখানে স্যাটেলাইট তোমরা সবাই জানো, আমরা যে স্যাটেলাইট দেখে থাকি স্যাটেলাইটের সাথে আমাদের সাথে কোনো তার দ্বারা তো কানেক্ট করা থাকে না কোনো কম্পোনেন্টের সাথে। তো যেহেতু এটা তরঙ্গের আকারে ডেটা ট্রান্সমিট হয় স্যাটেলাইটে, এই জন্য এটা আনগাইডেড মিডিয়ার উদাহরণ হবে। এছাড়াও যদি আনগাইডেড মিডিয়ার উদাহরণ বলতে বলা হয় তাহলে তোমরা বলতে পারো ইনফ্রারেড তরঙ্গ, যেমন টিভি রিমোটে যেটি ব্যবহৃত হয় সেটিও আনগাইডেড মিডিয়ার উদাহরণ, এবং রেডিও তরঙ্গ আনগাইডেড মিডিয়ার উদাহরণ হবে। এরপরে আছে তথ্য প্রেরণ মাধ্যমে সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে কি বলা হয়? তো তথ্য প্রেরণ মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হয় ব্যান্ডউইথ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে রেডি করে দেবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে সকল ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কম্পাঙ্ক 300 GHz থেকে 400 THz এর মধ্যে তাকে কি বলা হয়? 300 GHz থেকে 400 THz এর মধ্যে থাকে টিভি রিমোটের তরঙ্গ, যেটি ইনফ্রারেড তরঙ্গ নামে পরিচিত। এরপরে আমরা দেখব পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেনে বলেছে একটি HTML ডকুমেন্টের এক্সটেনশন কি? তোমরা জানবে HTML ডকুমেন্টের এক্সটেনশন .html হয়ে থাকে, কিন্তু এর সাথে সাথে HTML ডকুমেন্টের এক্সটেনশন .htm ও হয়ে থাকে, অর্থাৎ AOB উভয়ই। এক্ষেত্রে অ্যান্সার পরবর্তী কোশ্চেনে বলেছে HTML এ কোন লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য নিচের কোন লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? কোন লিস্টকে ক্রমানুসারে, অর্থাৎ যে লিস্টকে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজানো আছে, এরকম লিস্টকে কোন ট্যাগ দ্বারা সাজানো হয়? তো এগুলো অবশ্যই অর্ডার্ড লিস্টিং বা ওয়েল ট্যাগ দ্বারা সাজানো হয়। অর্ডার লিস্টিংই জানবে, যদি লিস্টিং তোমরা দেখো তাহলে দেখেই বুঝতে পারবে এটি বড় থেকে ছোট নাকি ছোট থেকে বড় আকারে, অর্থাৎ কোনো ক্রমে সাজানো আছে। কিন্তু যদি আনঅর্ডার লিস্টিং দেখো সেক্ষেত্রে দেখবে সেগুলোর আগে কোনো না কোনো চিহ্ন ব্যবহৃত হয়েছে, আর চিহ্ন দেখে আমরা কখনোই তার নির্দিষ্ট ক্রমকে বিবেচনা করতে পারিনি। তাই যদি কখনো কোনো বুলেট সাইন থাকে বা চিহ্ন থাকে সেগুলো হবে আনঅর্ডার লিস্টিং, এবং কোনো লিস্ট যদি ক্রমানুসারে থাকে সেটা হয়ে যাবে অর্ডার লিস্টিং। পরবর্তী কোশ্চেনে বলেছে রিলেশনাল অ্যালজেব্রাতে পাই চিহ্নটি ব্যবহার করা হয় কোথায়? রিলেশনাল অ্যালজেব্রাতে পাই চিহ্নটি ব্যবহৃত হয় প্রজেকশনের জন্য। দুটোতেই মনে রাখবে পাইতেও পাই আছে এবং প্রজেকশনেও ফার্স্টে পি আছে, তো দুটোতেই যেহেতু পি আছে এই এটা দিয়ে খুব সহজে মনে রাখতে পারবে। তো রিলেশনাল অ্যালজেব্রাতে পাই চিহ্ন ব্যবহৃত হয় প্রজেকশন অপারেশনের ক্ষেত্রে। একইভাবে যদি এখানে আসতো সিগমা সাইন, যদি সিগমা সাইন দিয়ে বলতো যে সিগমা চিহ্নটি কিসের ক্ষেত্রে ব্যবহৃত হতো হয়, তখন বলে দিতে এটি সিলেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এখানে দিয়েছে আমাদের প্রজেকশন, সো আমরা পাই সাইনকে নির্বাচন করব। নেক্সট আছে ডিবিএমএস এ কোন এন্টিটির বৈশিষ্ট্যকে কি বলা হয়? ডিবিএমএস এ কোন এন্টিটির বৈশিষ্ট্যকে বলা হয় ওই এন্টিটির অ্যাট্রিবিউট। নেক্সট একই শ্রেণীভুক্ত নয় এমন শব্দ নির্বাচন করো, নেটওয়ার্ক, গ্রাফিক্যাল, হায়ারার্কিক্যাল এবং রিলেশন। এর ভিতরে দেখো নেটওয়ার্ক মডেল হয়, হায়ারার্কিক্যাল মডেল হয় এবং রিলেশনাল মডেল হয়। তোমরা যারা নাকি ডিবিএমএস পড়েছো তারা জানো ডিবিএমএস এ থাকা যে মডেলগুলো আছে তার মধ্যে আমরা নেটওয়ার্ক মডেল পড়েছি, হায়ারার্কিক্যাল পড়েছি এবং রিলেশনাল পড়েছি, কিন্তু গ্রাফিক্যাল মডেল পড়িনি। তো এক্ষেত্রে একই শ্রেণীভুক্ত নয় কোনটি? গ্রাফিক্যাল মডেল। নেক্সট আছে ডিএমএল স্টেটমেন্টটি হলো
DML statement এর মধ্যে থেকে কোনটি delete, drop, rename নাকি alter জানবে। DDL statement গুলো ব্যবহৃত হয় টেবিল তৈরির কাজে, লাইক কোনো টেবিল তৈরি করতে হলো ডেটাবেসের, কোনো টেবিলকে টোটাল বাদ দিয়ে দিতে হলো, কোনো টেবিলকে পরিবর্তন করতে হলো, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি DDL statement। কিন্তু যদি ওই টেবিলের রেকর্ড সংক্রান্ত কোনো কাজ করতে হয় তাহলে আমরা ব্যবহার করে থাকি DML statement। আর এখানে বলা হয়েছে এর মধ্যে থেকে DML statement কোনটি, তো delete এর সাহায্যে আমরা রেকর্ড ডিলিট করতে পারি, কখনো আমরা টেবিল ডিলিট করতে পারি না, যেহেতু এটা রেকর্ড রিলেটেড একটা কমান্ড তাই অ্যানসার হবে DML statement হলো ডিলিট। আমরা দেখব পরবর্তী কোশ্চেনগুলি। পরবর্তী কোশ্চেনে ফার্স্ট কোশ্চেনটি আছে, একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউটের সংখ্যাকে কি বলা হয়। সবসময় জানবে RDBMS এ অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় RDBMS এ অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় ডিগ্রি, এবং RDBMS এ টুপল এর সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি। এখানে বলেছে অ্যাট্রিবিউট বা কলামের সংখ্যা, তো অ্যানসার হবে ডিগ্রি। নেক্সট আছে ডেটা ডিকশনারি এর কাজ লেখো। ডেটা ডিকশনারি এর কাজ হলো এখানে হয়ে যাবে মেটা ডেটা সঞ্চয় করা। পরবর্তী কোশ্চেন বলেছে MS Access এর ডিফল্ট ডেটা টাইপ কোনটি। MS Access এর ডিফল্ট ডেটা টাইপ অর্থাৎ MS Access এ যখন আমরা কোনো টেবিলকে ডিজাইন ভিউতে ওপেন করি তখন কোনো একটা ফিল্ডের নাম আমরা লেখার সাথে সাথে ডেটা টাইপ হিসাবে কোনটি ডিফল্ট হিসাবে চলে আসে, তো এই ক্ষেত্রে হবে টেক্সট। পরবর্তী কোশ্চেনে আছে MS Access এ একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত হতে পারে। MS Access এ কোনো টেক্সট ফিল্ডে সর্বাধিক লেন্থ হয় 255। পরবর্তী কোশ্চেনে বলেছে ড্যাশ হলো MS Excel এর একটি ম্যাথমেটিক্যাল ফাংশন, তো MS Excel এর ম্যাথমেটিক্যাল ফাংশন কোনগুলি। সামও একটি ম্যাথমেটিক্যাল ফাংশন, প্রোডাক্টও, রাউন্ডও। এখানে অ্যানসারটি হবে ম্যাক্স। আর কোশ্চেনটি হওয়ার কথা ছিল এর মধ্যে থেকে কোনটি ম্যাথমেটিক্যাল ফাংশন নয়, সেক্ষেত্রে হতো ম্যাক্স। পরবর্তী কোশ্চেনে বলেছে MS Excel এ অটোফিল অপশনটি কোথায় দেখা যায়। MS Excel এ অটোফিল অপশনটি দেখা যায় হোম রিবনে। যদি বলতো হোম রিবনের কোন কমেন্ট গ্রুপে, তাহলে বলতে হোম রিবনের এডিটিং কমেন্ট গ্রুপে। এরপর আমরা এসকিউ কোশ্চেনগুলি সলভ করব, এবং এসকিউ এর প্রথম কোশ্চেনই আছে ডি মাল্টিপ্লেক্সারের কাজ কি। তো এটি বোঝার জন্য ফার্স্টে আমরা ডি মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটিকে এঁকে নেব। ডি মাল্টিপ্লেক্সারে আমরা কি দেখতে পাই, একটি ইনপুট লাইন, একাধিক আউটপুট লাইন, এবং একাধিক আউটপুট লাইনের সাপেক্ষে কিছু থাকে সিলেকশন লাইন। তো এরপরে আমরা ফিরে আসি কোশ্চেন। কোশ্চেনে বলেছে ডিমাল্টিপ্লেক্সারের কাজ কি। ডিমাল্টিপ্লেক্সারের কাজ কি, ডিমাল্টিপ্লেক্সারের কাজ হলো ইনপুট লাইনের সিগন্যালকে সিলেকশন লাইনের মাধ্যমে একাধিক আউটপুট লাইনের মধ্যে যে কোনো একটিতে প্রেরণ করে দেওয়াই হলো ডিমাল্টিপ্লেক্সারের কাজ। পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী কোশ্চেন আছে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট অঙ্কন করো। তো এরকম যখনই কোশ্চেন আসবে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট অঙ্কন করো, ন্যান্ড গেট ব্যবহার করে এন্ড গেট অঙ্কন করো, বা নট গেট অঙ্কন করো, একইভাবে নর গেট ব্যবহার করে অর গেট অঙ্কন করো, তখনই যেই দুটো টার্ম আমাদের দেওয়া থাকবে সেই দুটো টার্মকে আমাদের দেখতে হবে। এখানে আছে আমাদের ন্যান্ড থেকে অর, আর ন্যান্ড থেকে অর মানে কি কোনো মিল নেই, দুটোর ভিতরে টার্মে মিল নেই। আর যদি মিল না থাকে তাহলে বলেছিলাম তিনটে গেটের প্রয়োজন হয়। কোন তিনটে গেটের প্রয়োজন হয়, যে গেট দিয়ে আমাদের অঙ্কন করতে বলেছে, অর্থাৎ আমাদের ন্যান্ড গেট দিয়ে অর গেট অঙ্কন করতে বলেছে। এক্ষেত্রে তিনটে ন্যান্ড গেটের প্রয়োজন হবে। আর তিনটে ন্যান্ড গেট কিরকম হবে, প্রথমে আমরা একটা ন্যান্ড গেট অঙ্কন করব, তার সমান্তরালে আরো একটি ন্যান্ড গেট আমরা প্রথমে অঙ্কন করে নেব। এরপর দুটো ন্যান্ড গেটের আউটপুটকে আমরা অপর একটি ন্যান্ড গেটের মাধ্যমে প্রবেশ করিয়ে দেব। এক্ষেত্রে দেখতে পারবে ন্যান্ড গেট প্রয়োজন হয়েছে আমাদের তিনটে, আর এই যে এক্সপ্রেশনটি তৈরি হবে এটা হবে অর গেটের এক্সপ্রেশন। তোমরা যদি এটিকে দেখতে চাও তোমরা আলাদাভাবে এক্সপ্রেশনকে কনভার্ট করে দেখতে পারো, যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেপারেট কোনো ভিডিওতে এগুলোকে তাহলে বুঝিয়ে দেবো। পরবর্তী কোশ্চেন বলেছে বেসিক গেট ব্যবহার করে XOR গেট অঙ্কন করো। এক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে XOR গেটের এক্সপ্রেশন, আর XOR গেটের এক্সপ্রেশন কি A বার B প্লাস A B বার, এটা আমরা জানি XOR গেটের এক্সপ্রেশন। এর আরও একটা এক্সপ্রেশন আমরা জানি A XOR B,
আর এটারই অপর একটি এক্সপ্রেশন হয় এ বার বি প্লাস এ বি বার। এক্ষেত্রে আমাদের বলেছে যে XOR গেট তো অঙ্কন করতে হবে, অর্থাৎ XOR গেটের এক্সপ্রেশন তো বানাতে হবে, কিন্তু কি ব্যবহার করে বানাতে হবে? বেসিক গেট ব্যবহার করে। আর বেসিক গেট কোনগুলো? এন্ড অর নট। তো আমাকে এই এক্সপ্রেশনটিকে বানাতে দিয়েছে, কিভাবে বানাবো? এখানে চলরাশি কি কি ইউজ হয়েছে? এ আর বি। তো আমি কি করব, এ আর বি দুটো চলরাশি রেডি করব, আর চলরাশির জন্য দুটো লাইন রেডি করব। একইভাবে এ দেখো নর্মালও আছে চলরাশিটি, এবং এর একটা বারের লাইনও আছে। তো আমি এর নর্মাল লাইনের সাথে সাথে এর বারের লাইনও টানবো, একইভাবে বি এর নর্মাল লাইনের সাথে সাথে বি এরও বারের লাইন টানবো। নেক্সট আমাকে যেটা বলেছে, নেক্সট বলেছে এই এক্সপ্রেশনটিকে বানাতে হলে প্রথমে আমাকে এ বারের থেকে লাইন টানতে হবে, অর্থাৎ এ বারের লাইন এটা। তো এ বারের থেকে লাইন টানবে, একইভাবে নর্মাল বি এর থেকে লাইন টানবে। তো নর্মাল বি এর লাইন কোনটা? এটা। তো নর্মাল বি এর থেকে টানতে হবে। এরপরে দুটোর ভিতরে কোনো সাইন নেই, মানে কোন গেট? অ্যান্ড গেট। তো একটা অ্যান্ড গেট অঙ্কন করতে হবে, এবং পরবর্তী এক্সপ্রেশনটির জন্য আমাকে কি করতে হবে, এ বি বার বানাতে হবে। এ তাহলে নর্মাল আছে, অর্থাৎ এর থেকে লাইন টানবো, এবং এর সাথে সাথে বি বারের লাইন আমার এটা, বি এর নটের লাইন এটা, তাই বি বারের থেকে এখান থেকে লাইন টানলাম। সেম ভাবে এখানেও দেখতে পারবে দুটোর ভিতরে কোনো সাইন নেই, মানে অ্যান্ড গেট আছে, দুটোর ভিতরে অ্যান্ড গেট করলাম। এবার দুই সাইডের এক্সপ্রেশন যখন আমাদের হয়ে যাবে, আমরা মাঝে দেখতে পারবো প্লাস সাইন। প্লাস সাইন মানে কি, এই যে দুটো গেট আমরা করেছি, এই দুটো গেটকে আমাদের প্লাস করতে হবে। প্লাস করতে হবে মানে অর গেট করতে হবে। তো অ্যাট লাস্ট এই যে এক্সপ্রেশনটি তৈরি হলো, তোমরা দেখো এখানটা আমরা নট গেটও অঙ্কন করেছি, এখানটা অ্যান্ড গেটও করেছি, এবং অর গেটও অঙ্কন করেছি। করলে এই এক্সপ্রেশনটি আমরা পাবো। আর এইখানে আমাকে সেটাই বলেছিল বেসিক গেট ব্যবহার করে এক্সর গেট অঙ্কন করো। তো আমাদের এই যে গেটটা অঙ্কন হয়েছে, এটা হলো এক্সর গেট, এবং এটি বেসিক গেট ব্যবহার করেই হয়েছে। তো দেখা যাক নেক্সট কোশ্চেন। তো দেখো পরবর্তী কোশ্চেন বলেছে ডিকোডার এবং ডিমাক্সের মধ্যে পার্থক্য ল্যাব। তো এক্ষেত্রে কি বলবে, ডিমাক্সের ক্ষেত্রে সিলেকশন লাইন ব্যবহৃত হয়, এবং ডিকোডারের ক্ষেত্রে কোনো ধরনের সিলেকশন লাইন ব্যবহৃত হয় না। পরবর্তী কোশ্চেনে বলেছে ISDN এর পূর্ণরূপ লেখো। ISDN এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক, ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। পরবর্তী কোশ্চেনে বলেছে CSMACD এর পূর্ণরূপ লেখো। CSMACD এর পূর্ণরূপ হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। CSMACD এর পূর্ণরূপ ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। যারা যাদের শুনতে অসুবিধা হচ্ছে, তারা ভিডিওটা পজ করে একটু আগে গিয়ে আবার নতুন করে প্লে করে ভিডিওটাকে দেখে নাও। তো এর সাথেই দেখো একটি অথবা কোশ্চেন আছে, টেলনেট কি? তো যখনই কোশ্চেন আসবে টেলনেট কি, তোমরা কি বলবে, টেলনেট হলো একটি প্রোটোকল যার সাহায্যে দূরবর্তী কম্পিউটারে বা রিমোট কম্পিউটারে লগ ইন করা যায়। এরপর দেখো পরবর্তী কোশ্চেন বলেছে প্রোটোকল কাকে বলে। প্রোটোকল হলো কতকগুলি নিয়ম বা রুলস এর সমষ্টি যা নেটওয়ার্কে তথ্য আদান প্রদান পরিচালনা করে। তো প্রোটোকল কি? প্রোটোকল হলো একগুচ্ছ নিয়ম বা রুলস যার সাহায্যে নেটওয়ার্কে তথ্য আদান প্রদান পরিচালনা করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, এটি অথবার কোশ্চেন আছে, ফায়ারওয়াল বলতে কি বোঝো। ফায়ারওয়াল হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যার দ্বারা নেটওয়ার্কে আগত ইনকামিং ও আউটগোয়িং ডেটা প্রবাহগুলিকে ফিল্টারের মাধ্যমে থেকে নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তী কোশ্চেন বলেছে বড রেট কাকে বলে। বড রেট বলতে আমরা কি বুঝি, বড রেট বলতে আমরা বুঝি প্রতি সেকেন্ডে প্রেরিত বিট সংখ্যাকে, অর্থাৎ বড রেট বলতে ডেটা ট্রান্সমিশনের হারকে বোঝায়। তো তোমরা নর্মালি বলতে পারো বড রেট কাকে বলে, বড রেট বলতে ডেটা ট্রান্সমিশনের হারকে বোঝায়, এটিও বলতে পারো। এরই অথবা কোশ্চেন আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে কি বোঝো। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে কি বোঝো, এটাকে শর্ট ফর্মেও আসতে পারে NIC বলতে কি বোঝো। তো তোমরা সেক্ষেত্রে বলবে NIC বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো একটি সার্কিট বোর্ড যেটি কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার জন্য কম্পিউটারে স্থাপন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো আছে কি, HTML এ বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, HTML এ বডি ট্যাগের দুটো অ্যাট্রিবিউটের মধ্যে থেকে একটি অ্যাট্রিবিউট সম্পর্কে তোমরাও পরিচিত, যেটার নাম হলো বিজি কালার।
যেটাকে আমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিন্তু এখানে দুটি যেহেতু বলেছে, বিজি কালার ছাড়া আরও একটি অ্যাট্রিবিউটের নাম হবে ব্যাকগ্রাউন্ড, যেটির সাহায্যে আমরা কোনো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের পিকচার ইনসার্ট করে থাকি। এছাড়াও তোমরা লিঙ্ক বা ভিলিঙ্ক অ্যাট্রিবিউটও লিখতে পারো। পরবর্তী কোশ্চেন বলেছে, HTML এ TH ট্যাগের কাজ কি? HTML এ TH ট্যাগের কাজ কি? টেবিলের হেডিং নির্বাচন করার জন্য আমরা TH ট্যাগ ব্যবহার করে থাকি। HTML এ তাহলে TH ট্যাগের কাজ কি? টেবিলের হেডিং লেখার জন্য TH ট্যাগ ব্যবহার হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে বলেছে, HTML এ কমেন্ট ট্যাগের কাজ কি? HTML এর কমেন্ট ট্যাগ ডকুমেন্টের সোর্স কোডে কমেন্ট ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু কমেন্ট ট্যাগ দ্বারা লিখিত কমেন্ট ওয়েব ব্রাউজারে কখনো শো হয় না। কমেন্ট ট্যাগের কাজ কি বুঝতে পারলে? পরবর্তী কোশ্চেন বলেছে, HTML এর টেক্সট কালার সেট করার সিনট্যাক্সটি লেখো। দেখো, টেক্সট সাধারণত লেখার আগে আমাদের লিখতে হয় ফন্ট, আর ফন্ট যে ট্যাগটি আমাদের থাকে সেই ফন্ট ট্যাগের সাথেই আমাদের লিখতে হয় ফন্ট কালার, এবং এরপর একটি কালার যে কোনো মেনশন করে দিতে হয়, সেক্ষেত্রে রেড ব্লু যে কোনো কিছু মেনশন করতে পারো। এরপর এই ফন্ট ট্যাগটি স্টার্ট করার পরে মিডিলে যেই টেক্সটটি লিখবে, লেখার পরে যদি তোমরা নর্মালি ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দাও তাহলে ফন্টের কালার পরিবর্তন হয়ে যাবে, আর ফন্ট কালার চেঞ্জ করার সিনট্যাক্স হলো এটি। পরবর্তী কোশ্চেন আছে, HTML এ H2O লেখার সিনট্যাক্সটি লেখো। তো H2O লেখার সিনট্যাক্স কি? দেখো, প্রথমে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেই আমাদের H2O লিখতে হবে, কারণ H2O নিজেই একটি প্যারাগ্রাফ। কিন্তু আমাদের বলেছে যে টুটাকে লিখতে, এই টুটা কি আছে, H এর থেকে অর্থাৎ টেক্সটের থেকে একটু নিচের দিকে অবস্থিত, অর্থাৎ এটি কি হিসাবে আছে, এটি সাবস্ক্রিপ্ট হিসাবে আছে। আর পার্টিকুলার যেটা সাবস্ক্রিপ্ট হিসাবে আছে সেটির আগে আমাদের লিখতে হয় সাব, এরপরে যেটি সাবস্ক্রিপ্ট হিসাবে আছে সেটিকে লিখতে হবে, এবং এরপরে সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে যেরকম ও আছে নর্মালি সেটা লিখতে হবে, এবং সর্বশেষে প্যারাগ্রাফটির শেষে পি ট্যাগটিকে ক্লোজ করে দিতে হবে। এটুকু করলেই HTML এর যে H2 লেখাটি তৈরি হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে বলেছে, HTML ডকুমেন্টের প্রধান দুটি সেকশন কি কি? খুবই সিম্পল কোশ্চেন, HTML ডকুমেন্টের প্রধান দুটো সেকশন কি কি? হেড এবং বডি। নেক্সট আছে, HTML এর রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি? HTML এর রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি? দুই বা ততোধিক রোকে একটি রোকে রোতে পরিণত করাই হলো রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ। পরবর্তী কোশ্চেনে বলেছে, একটি টেবিলে চারটি রো ও পাঁচটি কলাম থাকলে এর ডিগ্রি কত? আমরা জানি কোন টেবিলের ডিগ্রি হচ্ছে মোট অ্যাট্রিবিউট সংখ্যা বা কলাম সংখ্যা। সো এখানে আছে চারটে রো ও পাঁচটা কলাম, অর্থাৎ কলাম বা অ্যাট্রিবিউটের সংখ্যা কত আছে? 5। তো এক্ষেত্রে ডিগ্রি কত হয়ে যাবে? 5। একইভাবে যদি বলতো একটি টেবিলে চারটি রো ও পাঁচটি কলাম আছে কিন্তু এর কার্ডিনালিটি কত, আর কার্ডিনালিটি কত? মোট রো বা টাপেলের সংখ্যাকে আমরা কার্ডিনালিটি বলি। সেক্ষেত্রে যদি কোশ্চেন আসতো কার্ডিনালিটি কত, আমরা বলতাম 4টি, কিন্তু যেহেতু এখানে ডিগ্রি কোশ্চেন এসেছে তাই আমরা বললাম 5টি। পরবর্তী কোশ্চেন বলেছে, কম্পোজিট কি কাকে বলে? তো কম্পোজিট কি কাকে বলে? আমরা জানি DBMS এ কোনো টেবিলে একাধিক অ্যাট্রিবিউট নিলে যদি ওই টেবিলের রেকর্ডগুলিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে তখন তাকে বলা হয় কম্পোজিট কি। অর্থাৎ কম্পোজিট কি কাকে বলে? কোনো টেবিলের একাধিক অ্যাট্রিবিউট মিলে যদি টেবিল থেকে কোনো রেকর্ড ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে তখন সেগুলিকে একসাথে বলা হয় কম্পোজিট কি। পরবর্তী কোশ্চেন বলেছে, MS Excel এর 23 নাম্বার রো ও 32 নাম্বার কলামের সেল অ্যাড্রেস কত? আমরা জানি কলামগুলি A, B, C, D এভাবে এক্সেলে চলতে থাকে, আর রোগুলি 1, 2, 3, 4 এভাবে চলতে থাকে। তো এভাবে চলতে চলতে আমাদের বলেছে 32 নাম্বার কলাম। আমরা জানি ইংলিশ অ্যালফাবেট 26টি হয়, তো এ থেকে জেড গিয়ে এভাবে 26টা হয়ে যাবে। 27 নাম্বার যখন হবে সেটার নাম হবে AA, 28 নাম্বারে হবে AB, এইভাবে চলতে থাকলে আমরা দেখতে পারবো 32 নাম্বার কলামে আসবে AF,
এবং এর সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে আছে 23 নাম্বার রো, অর্থাৎ অ্যানসার যেটা হবে AF 23, এটি হবে অ্যানসার, কারণ AF হলো আমাদের কলাম সংখ্যা আর 23 হলো রো সংখ্যা, আর আমরা রো জানি কি 1 2 3 4 এভাবেই চলতে থাকে, তো এখানে 23 আসবে আর কলাম চলতে থাকলে আসবে AF। পরবর্তী কোশ্চেন আছে ক্রাইটেরিয়া ফিল্ড প্রপার্টিজ এর ভূমিকা কি, এই যে ক্রাইটেরিয়া এই ফিল্ড প্রপার্টিজটার ভূমিকা কি, তো ক্রাইটেরিয়া ফিল্ড প্রপার্টিজ হলো ফিল্ডের একটি বৈশিষ্ট্য যার সাহায্যে কোয়েরি এর মাধ্যমে ডেটাবেসের টেবিল থেকে রেকর্ডকে খুঁজে বার করা যায়। পরবর্তী কোশ্চেনে বলেছে এমএস অ্যাক্সেস এর শো টেবিল ডায়লগ বক্সের কাজ কি, তোমরা সকলেই জানো এমএস অ্যাক্সেস এর শো টেবিল ডায়লগ বক্সের কাজ হলো ডেটাবেসের সমস্ত টেবিলের তালিকা প্রদর্শন করা, অর্থাৎ তোমরা দেখবে শো টেবিল ডায়লগ বক্সের সাহায্যে যখন আমরা এক বা একাধিক টেবিলকে বেছে নিতে হয় তখন আমরা শো টেবিল ডায়লগ বক্সের মাধ্যমে করে থাকি, আর এখানে এটাই বলেছে শো টেবিল ডায়লগ বক্সের কাজ হলো ডেটাবেসের সমস্ত টেবিলে তালিকা প্রদর্শন করা। তো এই ছিল এমসিকিউ ও এসএকিউ এর সম্পূর্ণ কোশ্চেন, তোমরা যদি এর পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, কোনো কিছু বুঝতে না পারলেও কমেন্ট করো, এবং এছাড়াও যদি কোনো বর্ড কোশ্চেন বা লং অ্যান্সার টাইপ কোশ্চেনের দরকার হয় সেক্ষেত্রেও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেপারেট সেই বিষয়ে একটি ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।